ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون وقال تعالى يا وقال تعالى فخلف من بعدهم خلف اضاعوا الصلاه واتبعوا الشهوات فسوف يلقون غيا وقال النبي الامين عليه افضل الصلاه والتسليم صلوا كما رايتموني اصلي رواه البخاري যাবতীয় শকর হামদ ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার বিশেষ মেহরবানিতে আজকে আমরা সালাতুল জুমার খুতবায় উপস্থিত হতে পারলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শকর জ্ঞাপন করি পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা যে বিষয়টি সংক্ষেপে আলোচনা করব সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের পদ্ধতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পদ্ধতি কী ছিল সেই জিনিসটি আমরা খুব সংক্ষেপে আলোচনা করব ইনশা আল্লাহ তাআলা আনহু ইনশা আল্লাহ তাআলা। কাইফিয়াতু সালাতের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে নামাজ পড়েছিলেন, তার সালাত আদায়ের সঠিক পদ্ধতিটা কী ছিল খুব সংক্ষেপে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ তাআলা। সম্মানিত বন্ধু, ইন্নাল হামদুলিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم যাবতীয় হামদ ও তারিফ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নিবেদিত এবং অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম ভাই সকল, দ্বিতীয় খুতবায় আমরা নামাজ পড়ার পদ্ধতির আরো বাকি অংশগুলি আলোচনা করছি। সেটা হলো আমরা প্রথম খুতবায় আলোছনা করতেছিলাম নামাজের পদ্ধতি নিয়ে, তার আমরা তাকবীরে তাহরিমা পর্যন্ত, অর্থাৎ নামাজের প্রথমে আল্লাহু আকবার দিয়ে তাকবীরা তাহরিমা দিয়ে আপনি হাত দুটি উত্তোলন করবেন, এরপরে এই হাত উত্তোলন করার পর এরপরে হাত বাঁধবেন, বাম হাতের ওপর ডান হাত রেখে বুকের ওপর বাঁধবেন, হ্যাঁ, অথবা এই বাম হাতের বাহুর ওপর, বাম হাতের বাহুর ওপর ডান হাতের বাহু দিয়ে এভাবে রাখবেন, এবং সেটা কোথায় বাঁধবেন, আলা সদরিহি, হ্যাঁ, সিনার ওপরে বুকের ওপরে। আমাদের সমাজে অনেক মানুষ হাত বাঁধতে বাঁধতে নাভির নিচে বাঁধে। আরে ভাই, নাভির নিচের পশম সাফ করতে হয়, নাভির নিম্নের পশম পরিষ্কার করতে হয়, ওইখানে হাত বাঁধার জায়গা নয়। তবে নাভির ওপরে কেউ যদি বাঁধে, পেটের ওপর বাঁধে, জায়েজ। তবে শ্রেষ্ঠ এবং উত্তম নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের পদ্ধতি যেটা, সেটি হলো কি, আল্লাহু আকবার বলে বুকের ওপর হাত বাঁধা। এবং এর জন্য হাদিস আপনারা দেখবেন সহিহ ইবনে খুজাইমার 479 নম্বর হাদিস, সহিহ বুখারী 746 নম্বর হাদিস, সহিহ আবু দাউদ 559 এবং 727 নম্বর হাদিসে এই যে পদ্ধতিগুলি বললাম হাত বাঁধার, এইগুলি সবগুলি বর্ণনা রয়েছে। এই জন্য করে আসুন, এরপরে হাত বাঁধার পর আপনি একটি দোয়া পড়বেন, সেই দোয়াটা কয়েকটা রয়েছে, তার মধ্যে যেটাকে বলা হয় সানা, হ্যাঁ, এর মধ্যে আল্লাহুম্মা বা'ইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কি আস-সাউবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মা'ই ওয়াস-সালজি ওয়াল বারাদ, হ্যাঁ, এই দোয়াটি পড়বেন। সহিহ বুখারীর 744 নম্বর হাদিসে এটা বর্ণিত রয়েছে। অনুরূপ আরেকটি ছোট্ট দোয়া যেটা সহিহ মুসলিমে বর্ণিত রয়েছে, হ্যাঁ, 399 নম্বর হাদিসে, সেই দোয়াটা অনেক ভাইয়ের মুখস্থ আছে এবং সেটা হলো সুবহানাক
سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك এই দোয়াটা পাঠ করবেন। হ্যাঁ, পাঠ করার পর আপনি কেরাত যখন শুরু করবেন, শুরু করার আগে বলবেন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। এটা যদি বলতে না পারেন, কমপক্ষে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই এই হাদিসটি 775 নম্বর হাদিস সহিহ আবু দাউদে বর্ণিত রয়েছে। এরপর আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম বলার পর সূরাতুল ফাতিহা ইমাম মুক্তাদি এবং একাকী নামাজি সকলের জন্য সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। সহিহ বুখারী 756 নম্বর হাদিস দেখুন, সহিহ মুসলিম 394 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল ফাতিহা পাঠ করতে বলেছেন। এক হাদিসে এসেছে প্রিয় নবী বলছেন লা সলাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। যে কোনো নামাজ, যে কোনো সালাত আপনি আদায় করবেন অবশ্যই সূরাতুল ফাতিহা পাঠ করতে হবে। আমাদের দেশে অনেক ভাই বলেন যে আমি ইমামকে ভার দিয়েছি, আমার আর পড়ার দরকার নেই। ইমাম সাহেব জোরে কেরাত বিশিষ্ট নামাজে যেগুলিতে জোরে কেরাত পড়ে, সূরা ফাতিহা পড়ার পর যদি একটু সময় দেয় ওই সময় পড়বেন, যদি সময় না দেয় কোনো সমস্যা নেই। আপনি ইমাম সাহেব বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি উপরে পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, উনি জোরে বলবে আপনি আস্তে বলবেন আর রহমানির রহিম, আপনি পড়েন আর রহমানির রহিম, এরকম করে সূরা ফাতিহা শেষ করবেন জোরে কেরাত বিশিষ্ট নামাজে। আর যদি আস্তে কেরাত বিশিষ্ট নামাজ হয়, যেমন ফজর যে কি বলে আসরের নামাজ আর জোহরের নামাজ, তখন ইমাম সাহেব সূরা ফাতিহা পরে অন্য সূরাও পড়বে, আপনিও সূরা ফাতিহা পরে অন্য সূরা পড়বেন, সূরা ফাতিহা পরে অন্য সূরা। যদি মনে করেন আপনার শুধু কুল হু সূরাই জানা আছে, তাহলে প্রত্যেক রাকাতে ওই কুল হু সূরাই পড়বেন সূরা ফাতিহার পর, বিশেষ করে প্রথম দুই রাকাতে। আর পরের দুই রাকাতে জোহর এবং আসরের প্রথম দুই রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মেলাবেন, আর পরের দুই রাকাতে শুধু সূরা ফাতিহা পড়বেন, আর অন্য সূরা মেলার দরকার নেই। ইমাম সাহেবও এরকম সূরা ফাতিহার পর অন্য সূরা পড়বে প্রথম দুই রাকাতে, আর পরের দুই রাকাতে আর সূরা মিলানোর কি প্রয়োজন নাই। এই সূরা ফাতিহা যখন শেষ হয়ে গেল তখন ইমাম সাহেব বলবে ওয়ালাদ্দাল্লিন আমিন। এই সময় আপনারা মুক্তাদিগণকেও বলতে হবে আমিন, কারণ হাদিসে এসেছে ফামান ওয়াফাকা তামিনাহু তামিনাল মালাইকা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ইমাম সাহেব যখন আমিন বলে ফেরেশতারা তখন আমিন বলে, আর ইমাম আমিনের সঙ্গে যার আমিনটা মিলিয়ে যাবে ওই ব্যক্তির জীবনের আগের গোনা খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি আমি চাই না আমার গোনা মাফ হোক, অবশ্যই চাই, কিন্তু আমরা পড়ি না, আমরা পড়ি না যে না জোরে পড়া যাবে না। আবার অনেকে বলে যে ওই সাহাবায়ে কেরাম পেছন থেকে পালিয়ে যেত, বিশেষ করে কয় মোনাফেক যারা নামাজ পড়তো ওরা পালিয়ে যেত, এই জন্য আল্লাহ নবী আমিন বলতে বলছে। বলে নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে আসর আর জোহরের নামাজে আল্লাহ নবী তো জোরে আমিন বলেন নাই, জোরে কেরাত পড়ে নাই, তাহলে ওই সময় তারা সবাই পালিয়ে যেত নাকি? হ্যাঁ, কি বাটপারের বাটপারি কথা! আল্লাহ আল্লাহ নবীর পদ্ধতি যেটা কীভাবে পড়তে হয়, স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম এসে শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের পদ্ধতি, আর ইনি কোন কথা বলে কি কাজ করে। আল্লাহ আকবার। সহিহ বুখারীতে 780 782, সহিহ মুসলিম 410 নম্বর হাদিসে এই আমিন বলা সম্পর্কে দেখবেন। এরপরে অন্য একটা সূরা মেলাবেন, মেলানোর পর পবিত্র কোরআন থেকে আল্লাহ বলছে ফাকরা মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যা সহজ, কোরআনের যেটা সহজ সেই সহজ সুরার যে কোনো একটা পড়বেন। সূরা মুজাম্মিলের 20 নম্বর আয়াতে এটা রয়েছে। এরপরে প্রকাশ্য কেরাত বিশিষ্ট, হ্যাঁ প্রকাশ্য কেরাত বিশিষ্ট নামাজ, যেমন জোরে জোহর কেরাত বিশিষ্ট নামাজ ওইগুলো তো জোরে বললেন, কিন্তু আস্তে কেরাত বিশিষ্ট নামাজ যেগুলি সেইগুলিতে কি আস্তে আপনি কেরাত পাঠ করবেন, এ সম্পর্কেও সহিহ বুখারীতে এবং বিভিন্ন হাদিস গ্রন্থে এই হাদিসগুলি বর্ণিত রয়েছে। তবে কেউ যদি সূরা ফাতিহার পর অন্য কোনো সূরা না মিলায় এবং ওই অবস্থায় নামাজ শেষ করে, তার নামাজ সেটা জায়েজ, নামাজ হয়ে যাবে, কারণ তার ফরজ কাজটা কি আদায় হয়ে গেছে।
সুরা ফাতিহা পড়া ফরজ আদায় হয়ে গেছে। তাই এই জন্য করে আপনার আমার উচিত হলো আল্লাহ নবীর এই পদ্ধতি শিক্ষা করা। এরপরে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দেবেন, এবং তাকবীরে রুকুতে যাওয়ার আগে কাঁধ অথবা কান বরাবর আপনার হাত দুটি আবার উত্তোলন করবেন, যেটা সহি বোখারে 735 থেকে 739 নম্বর হাদিসে রয়েছে এবং সহি মুসলিমের 390 এবং 391 নম্বর হাদিসে এসেছে। এই এই হাদিসেই নামাজের প্রথমে হাত তোলার কথা, রুকুতে যাওয়ার সময় হাত তোলার কথা, রুকু থেকে ওঠার সময় হাত তোলার কথা। আমাদের দেশে অনেক আলেম সহি বোখারের অনুবাদ লেখছে, এই হাদিসের অনুবাদ লেখছে, লেখার পর একটা টিকা দিয়ে নিচে লেখে যে এটা আমাদের মাঝহাবে নাই। রসূলুল্লাহ ইসলামের হাদিসের তর্জমা থেকে করে যে আল্লাহ নবী ইসলাম নামাজের প্রথমে রুকু যাওয়ার সময় রুকু থেকে ওঠার সময় হাত তুলেছেন, 735 নম্বর হাদিস সহি বোখারি, আল্লাহ নবী হাত তুলেছেন। এই তর্জমা ঠিক করে ভাই, কিন্তু টিকার মধ্যে লেখে যায় এটা আমার মাঝহাবে নাই। আল্লাহ নবীর মাঝহাবে থাকলো, আপনার মাঝহাবে নাই কেন বলেন? কেন নাই আপনার মাঝহাবে? সহি বুখারীতে যে হাদিস স্পষ্ট বর্ণনা সেটাতে পাওয়া যায়, অথচ আপনার আমল করতে সমস্যা কোথায় আমি কিছু বুঝি না। তাহলে আপনিও কি মুনাফেকদের অন্তর্ভুক্ত? যেই কথা আপনারা বলেন যে মুনাফেকরা ওই হাত তুলতো, আমরা ওই জন্য হাত না তুলে তাদের থেকে বেরিয়ে যাব, এই কথাকে আপনিও বিশ্বাস করেন? আপনিও কে ওই অপবাদকারীদের অপবাদের সঙ্গে সংযুক্ততা ঘোষণা করেন? নাউজুবিল্লাহ, না, এ কাজ করা যাবে না। আপনার ইমান তাহলে চলে যাবে আল্লাহ নবীর কোনো একটা সহি হাদিসকে আপনি অস্বীকার করলে। সম্মানিত বন্ধুগণ, আসুন এইগুলি থেকে বেরিয়ে আসি এবং কোরআন এবং সহি হাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করি। সম্মানিত বন্ধুগণ, এরপরে রুকু করবেন, রুকুতে যে পিঠটা সোজা করতে হবে, কি সোজা করতে হবে? পিঠ। অনেক মানুষ রুকুতে যে অর্ধেক উঁচু করে রাখে, আবার অনেকে মাথা নিচু এমনভাবে করে মানে পেছনের কাতা রেখে আসে ওইটা দেখে, কথা বলেন না, এরকম করে নয়, বরং বরাবর করতে হবে। এত সোজা করবেন যে আপনি হাঁটুর উপরে হাত দুটি রেখে চেপে ধরবেন। সহিহ নাসাইতে 1338 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, এবং পিঠ মাথা লম্বালম্বিভাবে প্রশস্ত রাখবেন। সহিহ বুখারীতে এটা হাদিস রয়েছে, রুকুতে নিজের মাথাকে সোজা রাখবেন, পিঠ থেকে মাথা উঁচু বা নিচু করবেন না, এবং আপনার চোখের দৃষ্টিটা নামাজের সেজদার জায়গায় রাখবেন। বিভিন্ন হাদিস থেকে এগুলো বর্ণনা, এবং রুকুতে যেয়ে বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে একবার। এরপরে আপনি 3 বার 5 বার 7 বার যত পড়েন কোনো সমস্যা নেই, বেজোর পড়া ভালো, জোরা পড়লেও কোনো সমস্যা নেই, কোনোই সমস্যা নেই, যতবার পারেন আপনি পড়েন, কিন্তু কমপক্ষে একবার বলা ওয়াজিব। বাকিগুলি বলা এগুলো আপনার জন্য সুন্নাহ। এই জন্য করে আপনি এর বেশি তাসবিহ পড়বেন, তাছাড়াও অন্য তাসবিহও পড়া যাবে, অনেক বর্ণনা হয়ে যায়। এরপরে আপনি তারপর রুকু থেকে মাথা যখন উঠাবেন তখন আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে মাথা উঠাবেন। ইমাম সাহেব যদি হয় তিনি বলবেন সামি আল্লাহু লিমান হামিদা, আর মুক্তাদিগণ বলবেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তবে যদি আপনি একাই সুন্নত নামাজ পড়েন বা একাই নামাজ পড়েন সবগুলি বলতে হবে, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এগুলি বলবেন। এবং এইগুলি বলার পর আপনি আবার আল্লাহু আকবার বলে কোথায় যাবেন? এই যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবেন রুকু থেকে ওঠে ওই হাত দুটি আগের মতো উত্তোলন করতে হবে। এরপরে হাত বাঁধতেও পারেন ছাড়তেও পারেন, দুটাই জায়েজ। সামি আল্লাহু লিমান হামিদা বলার পর সৌদি আরবে দেখবেন অনেকে হাত আবার বাঁধে, এটাও জায়েজ, আর যদি হাত ছেড়ে দেন এটাও জায়েজ, কোনো সমস্যা নাই। কারণ এই হাইয়া এই বর্ণনার স্পষ্ট কোনো দলিল আসে নাই। এই জন্য শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ তিনি বলেছেন উভয় অবস্থায় বৈধ, আপনার যেটা তার তবে তার কাছে প্রাধান্যযোগ্য যেটা সেটা হলো হাত বাঁধা, হাত বাঁধেন এরপরে আপনি ছাড়েন। এই জন্য বিজ্ঞ ওলামায়ে কেরাম বলেছেন যে দুটি করাই ভালো, যে হাত বাঁধলেন
কখনো কখনো বাঁধলেন, আবার কখনো ছেড়ে দিলেন, দুটি আমলেই করবেন ইনশাআল্লাহ, তাহলে দুটোতেই প্রশস্ত রয়েছে। এরপরে আপনি এই আল্লাহ আকবার যখন বলে সিজদায় যাবেন, এই আল্লাহ আকবার বলার পর আর হাত উত্তোলন করতে হবে না। তাহলে প্রথমে নামাজের প্রথমে রুকুতে যাওয়ার সময় আবার রুকু থেকে ওঠে হাত উত্তোলন, এরপরে হাত ছেড়ে দিয়ে অথবা বেঁধে আপনি এরপর আল্লাহ আকবার বলে ডাইরেক্ট সিজদায় যাবেন। এই পর্যন্ত আজকে থাকলো ইনশাআল্লাহ, বাকি আলোচনা আগামী ক্লাসে হবে বা আগামী জুমায় হবে। আল্লাহর কাছে আমরা দোয়া করি, এই যে একটা সিজদা দিলেন, সংক্ষেপে শেষ করে দেই, একটা সিজদা দিয়ে সিজদায় যেয়ে বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা একবার, তিনবার, পাঁচবার, সাতবার, এরপরে সিজদা থেকে উঠে আপনি বসে বলবেন যে রব্বে গফিরলি কমপক্ষে একবার, অথবা বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, হ্যাঁ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এই দোয়াটা আপনি বলতে পারেন। বলার পর এরপর আর একটা সিজদা দেবেন, এই রকম সিজদা দিয়ে এরপর আল্লাহ আকবার বলে সামান্য একটু বসে দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন। এরকম করে দ্বিতীয় রাকাত শেষ করে এরপর আত্তাহিয়াত ও দরুদ শরীফ, এরপরে অন্য দোয়া মাসুরা ইত্যাদি পরে তারপরে সালাম ফেরাবেন। এই হলো খুব সংক্ষেপে নামাজ পড়ার পদ্ধতি। আসুন আমরা এভাবেই দুই রাকাত নামাজ, এরপরে চার রাকাত বা তিন রাকাত হলে আরও পদ্ধতি রয়েছে, অর্থাৎ আত্তাহিয়াত ও তাশাহুদ মানে পড়ার পরেই দাঁড়িয়ে যাবেন দরুদ না পড়ে, এরপরে তৃতীয় এবং চতুর্থ রাকাত শেষ করে সবার শেষে আত্মাহিত দরুদ শরীফ অন্য দোয়া পড়ে এরপরে আপনি শেষ করবেন। তারপরে আমরা এর বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই সহি পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দাও, বলুন আমিন। আল্লাহ তুমি আমাদের নামাজকে কবুল করে নাও, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন যে ফাখলাফা মিন বাদিহিম খলফুন আযাউস সালাত, সাহাবায়ে কেরামের পরে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা নামাজকে নষ্ট করে ফেলে, হ্যাঁ ফাত্তাবাউস শাহওয়াত নিজের মনের চাহিদা অনুযায়ী আমল করে। আল্লাহ বলেন ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই লোকগুলিকে জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে গাই, যেখানে জাহান্নামীদের রক্ত এবং পুজ পরে ভর্তি হয়ে থাকে, ওই জায়গায় নিক্ষেপ করা হবে ওই লোকদেরকে যারা নামাজ নষ্ট করে। নাউজুবিল্লাহ, নামাজ পড়তেছেন কিন্তু নষ্ট করার কারণে জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ। এই জন্য নামাজ যাতে নষ্ট না হয়, মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা করেছেন নামাজ নষ্ট করা মানে সময় মতো না পড়া, এবং আরও একটা ব্যাখ্যা হলো যে নামাজ না পড়া মানে নবীর তরিকায় না পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে তরিকা পড়েছেন ওই তরিকায় নামাজ না পড়ে নষ্ট করে ফেলেন নিজের খেয়াল খুশি মতো। আবার নামাজ নষ্ট করা, মন চাইলেও পড়লাম, মন চাইলেও না পড়লাম না, কফিল আছে সামনে নামাজ পড়লাম, কফিল নাই নামাজ পড়ি না, ফোরম্যান আছে সামনে নামাজ পড়ি, ফোরম্যান নাই নামাজ পড়ি না, এরকম অনেক মানুষ আছে। এরকম যদি হয় ওই নামাজ নষ্ট করে ফেললেন না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সহিভাবে নামাজ আদা করে সালাত আদায় করে আমাদেরকে আল্লাহ তোমার জান্নাতের মধ্যে স্থান দান করো, বলুন আমিন। ইন্নাল্লাহ, আল্লাহর কাছে কামনা করি হে আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুল করে নাও, তুমি আমাদের সালাতকে কবুল করে নাও, তুমি আমাদেরকে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহ।